ফিরে আসলাম বিরতির পর। আমার ডিউটি শেষ, যাত্রী ভর্তি ট্রেন দাঁড় করিয়ে রেখে চলে গেলেন চালক, এমন ঘটনায় তাজ্জব বনে গেলেন যাত্রীরা। কিন্তু কোথায় ঘটলো এমন কাণ্ড, আসুন জেনে নিই। আমার সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে গেছে আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, ট্রেন ছাড়তে দেরি কারণ ট্রেনের চালক চলে গেলেন তার ডিউটি শেষ বলে, কোথায় ঘটলো এমন ঘটনা? দেখো, এই ট্রেন নিয়ে কিন্তু বলা যায় যে বারংবার উঠে আসছে গাফিলতির প্রশ্ন। সেক্ষেত্রে অনেকবারই আমরা লক্ষ্য করেছি সিগন্যাল জনিত কোনো কারণে একটা গাফিলতি ঘটছে, বা কোনো ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি ট্রেনের ব্রেক কষার কারণেও কিন্তু অনেকবার দুর্ঘটনার সম্মুখীন হয়ে থাকে। তবে এবার যে ঘটনাটি ঘটেছে তা কিন্তু একটা অন্যরকম, অর্থাৎ সেক্ষেত্রে চালকের একটা প্রশ্ন উঠেছে, তার ডিউটি শেষ হয়ে গেছে তাই নাকি সে আর ট্রেন চালাবে না, তাই নিয়ে সে রেস্ট করতে গেছে। এমনটাই প্রশ্ন উঠছে যে তাই স্টেশনে যাত্রী ভর্তি ট্রেন দাঁড় করিয়ে বিশ্রাম নিতে চলে গেছেন চালক, এবং বেশ কিছুক্ষণ অপেক্ষমান ছিলেন যাত্রীরা, এবং তারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ছিলেন, যার কারণে একটা কৌতূহল তাদের মধ্যে বাড়তে থাকে যে তারা ভেবেছিলেন হয়তো বা সিগন্যাল জনিত কোনো কারণ রয়েছে বা সিগন্যাল পাচ্ছেন না তার জন্য ট্রেন দাঁড়িয়ে রয়েছেন। কিন্তু পরবর্তী সময় তাদের ভুল কিন্তু ভেঙে যায়, অর্থাৎ অনেকক্ষণ তারা দাঁড়িয়ে থাকেন, প্রায় 1 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর তারা অনেকক্ষণ ধরে কৌতূহল বসে থাকেন, তখন এতটা সময় পেরিয়ে গেল কেন ট্রেন ছাড়ছে না, তাই নিয়ে কিন্তু এক প্রকার হুলস্থুল সৃষ্টি হয়েছে স্টেশন চত্বরে। এবং সেক্ষেত্রে কেন ট্রেন ছাড়া হচ্ছে না তা জানার জন্য স্টেশন মাস্টারের কাছে জানতে যান বেশ কিছু যাত্রী, এবং সেখানে গিয়ে তারা যা শুনলেন বা স্টেশন মাস্টার তাদেরকে যা বললেন এক প্রকার কিন্তু তারা যাত্রীরা স্তম্ভিত হয়ে যান। কারণ যাত্রীরা জানতে পারেন যে চালক আর ট্রেন চালাতে পারবেন না, তার ডিউটি শেষ হয়ে গেছে বলে তিনি জানিয়েছেন, তাই তিনি বিশ্রাম নিতে চলে গেছেন। এবং এরপরে কিন্তু যাত্রীরা ক্ষোভে থেকে পড়েন, এবং তাদের তারা দাবি জানান যে এতক্ষণ ধরে তাদেরকে অপেক্ষা করানোর পর তারা কেন এমনটা বলছেন, এবং সেক্ষেত্রে চালক কিন্তু তাদেরকে বা তাদের যাত্রী যারা রয়েছেন তাদেরকে কিন্তু কোনোভাবেই সেক্ষেত্রে বলেননি, বা স্টেশন মাস্টারকে এক প্রকার হালকা ভাবে বলেই কিন্তু সে তার ডিউটি খালাস করে চলে গেছে, এবং চালককে ডেকে এখানেই তাদের গন্তব্যে পৌঁছার জন্য তারা দাবি করেন যাত্রীরা। এবং যাত্রী বিক্ষোভ উত্তেজনা বাড়তে থাকে স্টেশন চত্বরে, এবং পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যার কারণে কিন্তু রেলের উচ্চপদস্থ আধিকারিকদের কাছে এই খবরটি পৌঁছে, এবং ঘুরে ঘুরে তারা স্টেশনে পৌঁছে এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন। তবে শেষমেশ চাপের মুখে এসে অন্য একটি চালককে দিয়ে পরিশেষে তাদেরকে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন। তবে এই অবাক কাণ্ড কোথায় ঘটেছে তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন রয়েছে। দেখো, উত্তরপ্রদেশ তার যোগী রাজ্যের বড়াবাগিতে এই ঘটনাটি ঘটেছে, এবং সেখানে বুধবার দুর্বল স্টেশনে এই ঘটনাটি ঘটেছে, এবং স্টেশনে শহর যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে শহরশা এক্সপ্রেস, সেই এক্সপ্রেসটি সেখানে থামে, তারপর চালক এবং গার্ড বিশ্রাম করতে চলে যান, জানিয়ে সেক্ষেত্রে একটা ডিউটি শেষ হয়ে গেছে বলে তিনি জানিয়ে, এর মধ্যে কিন্তু তখনই কিন্তু একটা মালগাড়ি সেদিকে যাচ্ছিল, অর্থাৎ বুড়গো স্টেশন থেকে এই মালগাড়িটি যাচ্ছিল। যাত্রীরা ভেবেছেন যে মালগাড়ির কারণে হয়তো বা সিগন্যাল পাওয়া যাচ্ছে না, যার কারণে ট্রেনটি এতক্ষণ ধরে দাঁড়িয়েছিলেন। কিন্তু পরবর্তী সময়ে তারা যে কথাটি জানতে পারেন তারপর কিন্তু এক প্রকার যাত্রীদের মধ্যে ক্ষোভ ফেটে পড়ে। দেখো, এই ইদানিং যে ট্রেন নিয়ে এটা কিছুদিন পর পরে যে খামখেয়ালি করার যে একটা চিত্র উঠে আসছে, যার কারণে কিন্তু ট্রেন চলতেও কিন্তু অনেকেই ভয় পাচ্ছেন, আবার সেক্ষেত্রে যারা যাত্রী নতুন ভাবে চলছেন বা যারা আগেও চলেছেন সেক্ষেত্রে তাদের মনে একটা প্রশ্ন থাকে যে তারা কি আদৌ সেক্ষেত্রে নিরাপদ ভাবে চলতে পারবে। একদম, ধন্যবাদ শতাব্দী। যোগী রাজ্যের ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই হুলস্থুলুস কাণ্ড যাত্রীদের মধ্যে, তবে ট্রেন থামিয়ে চলে যাওয়াকে কেন্দ্র করে আবারও প্রশ্ন হচ্ছে রেলের ভূমিকা, চালকের ভূমিকা, দায়িত্ব জ্ঞানকে নিয়ে। একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।